গুড মর্নিং বন্ধুরা, ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ তাতানের জন্য খাবার বানানো। যেহেতু আমরা দেরি করে ঘুম থেকে উঠি তো তাতানের খিদে পেয়ে যায়, অনেক বেলা হয়ে যায়, আর সেজন্য ফার্স্ট কাজ আমার ওকে খাবার বানিয়ে খাবার খাইয়ে তারপর অন্য কাজ করে তারপর ঘর গোছানো। আর এই যে দেখতে পাচ্ছ, এখনও আমরা ব্ল্যাঙ্কেট, লেপ, কাঁথা সব গায়ে দিই। এখনও মানে আমাদের এত ঠান্ডা লাগে, ফাল্গুন মাস পড়ে গেছে কিন্তু আমাদের এখনও ঠান্ডাটা কমেনি। তো দেখো, এগুলো ভাঁজ করতে না প্রচুর সময় লাগে, এই এগুলো। তারপর মশারির উপর তো সব কেতা চাদর, মানে যা জবতে আছে সব মশারির উপরে ঢাকা দিতে হয়, নাহলে না ঠান্ডা লেগে যায়। সেই জন্য মানে এগুলো ভাঁজ করতেই আমার দিন চলে যায়, এরকম অবস্থা। ভাঁজ করতে প্রচুর টাইম লাগে, বিশেষ করে আমার বিছানা তুলতে সকালবেলা প্রচুর সময় লাগে। তো আমি আগে কি করি বলো তো, আমি আগে সকালবেলা ঘুম থেকে উঠে তাতানকে খাইয়ে তারপর ঘরটা গোছাই, মানে বিছানাটা তুলি, বাসি বিছানাটা। তো বাসি বিছানাটা তুলতে আমার যা সময় লাগে তাতে অন্যান্য কাজগুলো কিন্তু হয়েই যায়। তো প্রথমে ওকে খাওয়ানো হয়ে গেছে, আর এখন বাসি বিছানাটা তুলছি। আর ও না এখনও মানে বিছানায় হিসি করে, মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না, যার জন্য হয় কি আমার না সকালবেলা অনেক কাছাকাছি করতে হয়। তো এই যে দেখো, এগুলো সব মশারির উপর দেওয়া আছে, মানে দেওয়া ছিল। এই যে মশারির উপর চাদর, তারপর এগুলো জামা কাপড় সব ওখানে উপরে দেওয়া হয়। তো এগুলো ভাঁজ করতে আমার অনেকটা সময় লেগে যায়। তো তোমাদের সামনে আজকে সকালবেলা থেকেই মানে সব কিছু দেখাবো, সেজন্য আমি চলে এসেছি। তো দেখো, আমার ভাঁজ করা এখনো হচ্ছে না। তো আমার বিছানাটা তোলা হয়ে গেছে, তারপর সেকেন্ড কাজ হচ্ছে আমি ঘরটা ঝাড় দেব, আগে বাসি ঘরটা ঝাড় দেব। তো ঘরটা গোছানো হয়ে গেছে, আর এই যে বাসি ঘরটা এখন ঝাড় দিচ্ছি। ঘরে তো সেরকম কিছু আবর্জনা নেই, শুধু ধুলো, ধুলোটাই আমার ভালো লাগে না, খিচখিচানি। তো আমি সারাদিনে যে কতবার ঘর ঝাড় দেবো তার হিসাব নেই। এ তো এখন আমি বাসি ঘরটা ঝাড় দিচ্ছি, আর তাতানকে খাইয়ে মানে খাইয়ে ওর ঠাম্মিদের কাছে পাঠিয়ে দিলাম, ও এখন ওখানেই থাকবে, আর আমি এই সুযোগে বাসি কাজমাস সব সারবো। তো দেখো, বাইরে আমাদের ঘরের যে নিচের যে ফাঁকাগুলো আছে সেগুলো দিয়ে কীরকম আলো আসছে বাইরে থেকে, লাইটের আলোর মতো লাগছে। আর আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে, তো যার জন্য না এখনও কাটমানগুলো সব ঢেকেই রেখেছি। আর আজকে যেহেতু শনিবার, সেজন্য আমি এখন এই যে মিট কেসটা মুছে নিচ্ছি, মিট কেসটা মুছি, প্রত্যেক দিন মুছি, শনিবার না থাকলেও মুছি, কিন্তু আজকে শনিবার আছে তো যার জন্য একটু ভালো করে সার্ফ দিয়ে মুছে নিচ্ছি মিট কেসটা, উপরের ওভেনটা, মানে সব কিছু মুছে নিচ্ছি। আর আমার এখন মোছামুছি হয়ে গেছে। তো এখন আমি বাসি বাসনে, একটু বাসনে হাত দিলাম, এখন এটা ধুয়ে নিয়ে আসবো, তারপরে ঘরটা মুছব। আগে একটু বাসনে হাত দিই না, প্রথমে ঘরের কাজগুলো সব সেরে নিই, তারপরে একটু বাসনে হাত দিই। তো এই যে দেখো, আবার কাচতে হয় প্রত্যেক দিন, কেননা ছেলে আছে, ছেলে এত মাটি ঘাটে আর এত জামা কাপড় সব নোংরা করে রাখে, যার জন্য রোজ দিন আমাকে কাপড় কাচতে হয়। দেখো, আমি সকাল সকাল জল আছে, কদিন ধরে না কলে জল থাকে সবসময়, তো যার জন্য ভালোই হয়েছে, জলের কষ্ট আর হয় না আগের মতো, কোথাও যেতে হয় না জলের জন্য, যার জন্য আমি এখন জামা কাপড়গুলো কেচে নিচ্ছি জল থাকতে থাকতে।
তো ওগুলো কাপড়গুলো ভিজিয়ে রাখলাম ওখানে, আর এ ভিজিয়ে রেখে ঝটফট করে ঘরটা মুছে নিচ্ছি। তো আমি দিনে দুবার করে ঘর মুছি, একবার সকালবেলা বাসি ঘর মুছি আর একবার বিকেলবেলা। তো এখন সকালবেলা বাসি ঘরটা মুছে নিচ্ছি ঝটফট করে। আর এখন স্নান করে এসে প্রথম কাজ আমার ঠাকুরের বাসন টাসন সব মেজে তারপর ঠাকুর পুজো দেওয়া। তো ঠাকুরের বাসনগুলো সব মেজে নিচ্ছি তারপর পুজো করব। ঠাকুরের বাসনটা ধুয়ে তারপর তাতানকে স্নান করিয়ে টিপমিপ দিয়ে বিছানায় তুলে দিয়ে আমি পূজায় বসবো। তো অনেক বেলা হয়ে গেছে আর ওকে তো 12টার সময় আমি স্নান করাই, তো যার জন্য ঠাকুরের বাসনটা মেজে রেখে তারপর ওকে স্নান করিয়ে এখন বিছানায় শুয়ে দেবো। তারপর আমি দম্পতি কাজ মানে পুজো রান্না সব করবো সারাদিনে, এই কাজ আমার। তখন তো বোকা না তখন কি ছেলে।